হ্যালো এভরিওয়ান, আমি দীপা। আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি পুরোপুরি একটা হোম রেমেডি ভিডিওর সাথে। আর আজকের যে ভিডিওটা আমি দেব সেটা হচ্ছে পুরো হেয়ারের উপর। আপনারা তো জানেনই, বেশ কিছুদিন আগে আমি হেয়ারটা স্ট্রেট করিয়েছি। তো স্ট্রেট করানোর পরে কিন্তু বেশিরভাগ মানুষেরই চুল ঝরে যায়, মানে উঠে যায়। দেখুন না, চুলটা অনেকদিন হয়ে গেল কিছু দিইনি, তো ভাবছি যে আজকে একটু কিছু দিয়ে নেবো চুলে স্নান করার আগে। তো কী দেবো কী দেবো করে ভাবতে ভাবতে মাথায় এলো একটু ডিমের কথা। আমার পুরনো ব্লগেও কিন্তু আপনারা দেখেছেন আমি মাঝে সাঝে চুলে ডিম দিই, তবে ডিমের সাথে আর কী কী দিই চলুন একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর সঙ্গে নিতে হবে খুব ভালো একটা হেয়ার অয়েল নিতে হবে। তো সেই হেয়ার অয়েলটা আজকে আমি নিয়েছি নেচার শিওরের জঙ্ক হেয়ার অয়েল, আর নিয়েছি দুটো ডিম। আর এই সমস্ত কিছু দিয়ে আজকে তৈরি হবে আমার হেয়ার ব্যাগ। প্রথমে আমাকে যেটা করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি আজকে নিয়েছি নেচার শিওরের জাঙ্ক হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটা আমি একটু হাতে নিয়ে নিলাম, তারপরে স্কাল্পে, মাথার স্কাল্পে খুব ভালো করে মাসাজ করে করে লাগাতে হবে সারা মাথা। সেভাবেই আমি লাগিয়ে নিচ্ছি। যে তেলটা আমি নিয়েছি এই তেলটা হচ্ছে অসম্ভব ভালো একটা হেয়ার অয়েল। তো আপনারাও চাইলে কিন্তু এইরকম একটা হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। আর এই প্যাক লাগানোর আগে কিন্তু আমাকে হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। যেমন আমি আগের দিন খুব ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, আজকে আর শ্যাম্পু করিনি, আবার প্যাক লাগানোর পরে শ্যাম্পু করব। এই যে তেলটা আমি ব্যবহার করছি, এই তেলের সবথেকে ভালো গুণাগুণ হচ্ছে এখানে যা যা ইউজ করা হয়েছে সমস্ত কিছু হার্বাল, এখানে কোনো রকম কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা হয়নি। যাদের চুল ড্যামেজ হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই এটি ট্রাই করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এই তেলের সবথেকে ভালো গুণ কি জানেন, এখানে আপনারা লিচ থেরাপি পেয়ে যাবেন। লিচ থেরাপি কি এবার আপনাদের একটু ডিটেলসে বলি। আর হ্যাঁ, আপনারা গুগলও করে নিতে পারেন। এটা একেবারে এশিয়ান টাইম থেকে মানুষ করে আসছে, কিন্তু এই লিচ থেরাপি হচ্ছে একটু টাইম সাপেক্ষ। আমরা জানি আয়ুর্বেদার যে কোনো জিনিসই একটু টাইম সাপেক্ষ হয়, কিন্তু এই হেয়ার অয়েলটা একদমই আপনার চুলকে সুন্দর করতে বা মজবুত করতে সময় নেবে না, কিন্তু আপনাকে লিচ থেরাপিও প্রোভাইড করবে। সো নেচার শিওর জাঙ্ক হেয়ার অয়েলটা হচ্ছে প্রচণ্ড ভালো যাদের চুল ভেঙে যাচ্ছে, চুলে কোনো সমস্যা যেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, তাদের জন্য এটা 100% কাজ করবে। আর এখনকার সময়ে অনেকেরই কিন্তু ড্যান্ড্রফের সমস্যা হয়, তাছাড়া স্কাল্পে নানা রকম ইচিং প্রবলেমও হয়। আপনারা মাত্র 15 দিন এই তেলটা ব্যবহার করুন, আশা করছি ফল পেয়ে যাবেন। আর আমি যে হেয়ার প্যাকটি ব্যবহার করছি এটাতে তো বলেই দিয়েছি যে একটা খুব ভালো হেয়ার অয়েল লাগবে, তো তার জন্য আমি এখানে যেটা নিয়েছি সেটা তো আপনাদেরকে বললামই। এই হেয়ার অয়েলটা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2টো ডিম আর 2 পিস পাতিলেবু। সেগুলো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাথায়, সারা মাথায় লাগিয়ে নেব। আমার একটা ডিম লাগালেও হয়, একটা ডিম লাগালে পুরো চুলে হয় না, আমার চুলের লেন্থ যেহেতু খুব বেশি বড় নয়, একটা ডিমে হয় না, আবার 2টো ডিমে একটু বেশি হয়ে যায়, তবে আমার 2টো ডিমই লাগে। তো সেই রকমভাবে আমি ব্যবহার করে নিচ্ছি এখানে। আপনারাও কিন্তু আপনাদের চুল অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়েছি 2 চামচ মতো হেয়ার অয়েল, 2 পিস পাতিলেবুর রস, 2টো ডিম। তো আপনারাও কিন্তু ঠিক এই রকমভাবে পরিমাণ হিসাবে আপনারা দেবেন এই প্যাকটাতে। তো এই যে সারা মাথায় একটু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। তবে এই প্যাকটা 1/2 ঘন্টার উপরে চুলে লাগিয়ে রেখে দিয়ে তারপরে আপনারা হেয়ার ওয়াশ করতে যাবেন। শ্যাম্পু ট্যাম্পু করে অনেকক্ষণ হলো এসেছি, চুলটা প্রায় শুকিয়ে এসেছে, এখনও পুরোপুরি শুকায়নি, প্রায় শুকিয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন যে না প্যাক দিয়ে আদৌ কি কোনো কাজ হবে, তবে হ্যাঁ আমার কিন্তু সত্যি খুব কাজ হয়, খুব চুলটা কি সুন্দর সফট হয়ে যায়, সিল্কি হয়ে যায় আর শাইনিও হয়। মানে কি বলবো, আমার হেয়ার স্ট্রেট করার সাথে সাথে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এবার চুলের 12টা বাজবে, নষ্ট হবে, চুল ভেঙে ভেঙে পড়বে। সত্যি কথা বলতে কি, আমার হেয়ার স্ট্রেট করার পর থেকে চুল ওঠা কমে গেছে। আমি তো অবাক, আমি তো সবসময় বলি সমস্ত কিছুতে আমার কেন উল্টো উল্টো হয় সব কিছু,
সত্যি কথা। তো আমি আপনারা তো দেখতেন যে আমি আগেও এরকম এই প্যাক আমি ইউজ করতাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি ডিটেলসে সমস্তটা আজকে একটু শেয়ার করি, তো সেই জন্যই কিন্তু আমি এই প্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারাও কিন্তু বাড়িতে এটা ব্যবহার করতে পারেন, আশা করি খুব ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। এই প্যাকটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, 100% আপনারা কিন্তু ফল পাবেন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আর হ্যাঁ, এই তেলটা যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু লিংক দেওয়া থাকলো ডেসক্রিপশানে, সেখান থেকেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই প্যাকটা ব্যবহার করার পরে আপনারা ফল পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।